আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখানে কিছু সোনার গয়না রাখা আছে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এগুলো আমি রেগুলার ব্যবহার করি, সেগুলোই নিয়ে আসছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সোনার গয়না বাসায় বসে পরিষ্কার করবেন, একদম নতুন চকচক করবে এরকম। তো দীর্ঘদিন ব্যবহারের পর দেখা গেছে গয়নাগুলো মানে কালচে কালচে একটা ভাব আসে গয়নার মধ্যে। তো ব্যবহার করার পরে তো আমরা তখন বুঝতে পারি না এগুলো কিভাবে পরিষ্কার করব। তো স্বর্ণকারের দোকানে যেতে হয়, তখন স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে দেখা গেছে এগুলো বিভিন্ন ঝামেলা হয়ে যায়। স্বর্ণকারের দোকানে ঘষা মাজা করলে স্বর্ণের ওজন কমে যায়। তো আপনারা যদি এগুলো বাসায় বসে পরিষ্কার করতে পারেন, তাহলে তো স্বর্ণকারের দোকানে যাওয়ার কোনো দরকারই পড়ে না। তো আজকের ভিডিওটি যদি আপনারা ফলো করেন, আশা করছি আপনাদের অনেক উপকার হবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। তো চলেন পুরো ভিডিওটি শুরু করি। তো এখন যেটা করব, এই যে দেখেন এরকম আপনাদের বাসায় তো পেস্ট আছে, যে কোনো ব্র্যান্ডের পেস্ট নেবেন। তো এই যে অল্প একটু পেস্ট দিলাম, আর সাথে দিব হলো এরকম এক পিস লেবুর রস। লেবু তো অনেক উপকার করে, লেবুর গুণাগুণের কথা শেষ করা যাবে না। তো এই তো এখন একটু সামান্য একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি, যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিলেই হবে। তো এগুলো এখন ভালোভাবে মিক্সড করে নিব, শ্যাম্পু লেবু আর পেস্টটা একসাথে ভালো করে মিক্সড করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন যেটা করব, যে বাসায় যে ব্যবহার করতাম আমি, এগুলো তো অনেক নোংরা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো এগুলো আজকে পরিষ্কার করে দেখাবো। এগুলো দিয়ে দিতেছি, এই যে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে তারপর আপনারা এই যে এরকম গরম পানি নেবেন, কুসুম গরম থেকে, সামান্য আর একটু বেশি গরম হবে, 10 মিনিটের মতো রেখে দিবেন এরকম গরম পানিতে ভিজিয়ে। 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে, এরকমভাবে রেখে দিবেন 10-15 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। এই যে দেখেন 10 মিনিট পরে আপনারা যখন এই যে এরকম একটা পেস্ট নেবেন, পেস্ট না এই যে এরকম একটা ব্রাশ নেবেন, ব্রাশের মাঝে এই যে পেস্ট লাগিয়ে নেবেন। তারপর যেটা বেশি ময়লা সেটার মধ্যে এই যে এরকমভাবে কিছুক্ষণ ঘষে নেবেন। তারপর দেখবেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু পানির মধ্যে অবশ্যই 10-15 মিনিটের মতো রাখতে হবে, পানিটা অবশ্যই গরম হতে হবে, কুসুম গরমের থেকে একটু বেশি গরম। এভাবে ব্রাশ দিয়ে সাথে একটু পেস্ট লাগিয়ে এভাবে পরিষ্কার করবেন, দেখবেন আপনাদের গয়নাগুলো একদম চকচক করতেছে। আমি আপনাদের করে দেখাচ্ছি। তো বাসায় যেগুলো ব্যবহার করি আমি, ওইগুলো এখানে নিয়েছি। পনেরো বিশ মিনিটের মতো এভাবে ঘষবেন, দেখবেন আস্তে আস্তে খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। তো এই টিপসটা আপনারা ফলো করবেন, আশা করছি অনেক উপকার হবে আপনাদের, যেভাবে এভাবে করে করবেন। এই যে 15-20 মিনিটের মতো আমি এই ব্রাশটা দিয়ে ঘষাঘষি করছি, দেখেন অনেক ভালো পরিষ্কার হয়েছে। তো এখন আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে।
আমি আপনাদের দই আমি দেখাচ্ছি কতটা পরিষ্কার হইছে। দেখেন দই নেওয়ার পর কতটা পরিষ্কার হইছে, একদম নতুনের মতো হয়ে গেছে, চকচক করতেছে। তো বাসায় আমি এই টিপসটা ফলো করে অনেক উপকার পাইছি। তো আমি স্বর্ণের গয়নাগুলো এভাবেই পরিষ্কার করি। দীর্ঘদিন ব্যবহারের পর আপনাদের গয়নাগুলো যদি এরকম কালো হয়ে যায় তাহলে এই টিপসটা ফলো করে আপনারা এভাবে করতে পারেন। আশা করছি আপনাদের অনেক উপকার হবে। তো আমিও রেগুলার এইভাবেই করি স্বর্ণগুলো পরিষ্কার। তো দোকানে আর যাওয়া লাগে না, স্বর্ণকারের দোকানে। তো বাসায় এভাবে করে নেবেন। তো এ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন না তাদেরকেও ধন্যবাদ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।